हेलो एवरीवन, आमी सौरभ कांति नंदी, वेलकम टू माय चैनल। एखन आमी त्रिकोणमितिर जौगिक कोण निये आलोचना करब। तो प्रथमे जाना जाक जे जौगिक कोण बा कम्पाउंड अंगेल बोलते आमरा कि बुझी। जदि आमरा दुई बा ततोधिक कोणेर बीजगणितिक समष्टि निई, ताहले जे कोणटी आमरा पाबो ताके बला हबे जौगिक कोण बा मिश्र कोण। आमरा उदाहरण हिसाबे कि बोलते पारी, जदि ए बी सी तीन प्रदत्त कोण है, ताहले ए धरनेर जे जोगफलगुलो आछे अर्थात ए प्लस बी, बी प्लस सी, ए प्लस बी माइनस सी। एखन प्रश्न जागछे, एखाने तो वियोग आछे, ताहले एटा कि करे बीजगणितिक समष्टि हलो? तो आमरा एटाके भाबतेई पारी ए प्लस बी प्लस अफ माइनस सी, अर्थात माइनस सी जे कोणटा आछे सेटा एखाने जोग करा हच्छे, आर बी माइनस सी माइनस ए, एरा सबाई हच्छे आमादेर जौगिक कोण। एरपर जौगिक कोण संक्रांत प्रथम उपपद्ये आसछि। एखाने बला हयेछे ए बी एवं ए प्लस बी जदि धनात्मक सूक्ष्म कोण हय, ताहले आमादेरके प्रमाण करते हबे एई दुटो सम्पर्क, जेगुलो आमरा परे सूत्र हिसाबे मने राखब। तो प्रथमे आमरा कि करेछि, एई त्रिभुजटा आँका हयेछे। तो এখানে কি করা হয়েছে, কি দেখানো হয়েছে, আমরা এই বর্ণনাটা এখানে দিচ্ছি। এরপর তো আমরা যদি ঘূর্ণায়মান সরলরেখা ও এক্স, এটা যদি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এবং এক্স ও ওয়াই অর্থাৎ এই কোণটা উৎপন্ন করছে, যেটা হচ্ছে সূক্ষ্ম কোণ এ। তারপর রেখাটি একই দিকে আবর্তন করে ও ওয়াই অবস্থান থেকে ও জেড অবস্থানে আসে এবং ওয়াই ও জেড এটা সমান বি, এই সূক্ষ্ম কোণটা উৎপন্ন করে। তাহলে কী হবে, এক্স ও জেডটা হবে এ প্লাস বি। যেহেতু এ আর বি ধনাত্মক সূক্ষ্ম কোণ, তাহলে এ প্লাস বিটাও কী হবে, ধনাত্মক সূক্ষ্ম কোণ। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো এরপরে আমরা এখানে ছবিটা একটু দেখছি, যেটা বললাম এই ও ওয়াই রেখাটা ও জেড অবস্থানে এসে বি কোণ উৎপন্ন করেছে, তাহলে এক্স ও জেড এই গোটা কোণটা কত হবে, এ প্লাস বি হবে। এরপর আমরা অঙ্কন করছি, কী করছি, অঙ্কন হিসেবে আমরা ও ওয়াই রেখাটার উপরে একটা বিন্দু আর নিচ্ছি, আর বিন্দু থেকে আমরা ও এক্সের উপরে আর এস লম্ব অঙ্কন করছি, এবং আমরা একইভাবে ও জেডের উপর পি একটা বিন্দু নিচ্ছি, পি বিন্দু থেকে ও এক্সের উপরে পি কিউ লম্ব অঙ্কন করা হচ্ছে, এবং ও ওয়াইয়ের উপরে পি বিন্দু থেকে পি আর লম্ব অঙ্কন করা হচ্ছে, এবং আর বিন্দু থেকে আমরা পি কিউ এর উপরে আরটি লম্ব অঙ্কন করছি। তাহলে আমরা কী কী দেখতে পাবো, না এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেহেতু এটা লম্ব, তাহলে এই কোণটা কাদেরকে দিয়ে তৈরি হচ্ছে, এই কোণটা প্লাস এই যে কোণটা আছে, এই দুটো সমষ্টি 90 ডিগ্রি হবে। তো এবার আমরা প্রমাণটাতে এগিয়ে যাই। তো আমরা যাদেরকে লম্ব টেনেছি সেখান থেকে আমরা এইটা একটা বলতে পারি আর এইটা একটা বলতে পারি। যেহেতু এরা দুজনে 90 ডিগ্রি, তাহলে এই দুটো যোগফল সমান হবে, এই দুটো সমান করলে পিআরটি কেটে গিয়ে টিপিআর সমান হয়ে যাবে ওআরটি। এরপর ওআরটি সমান ছবি থেকে আমরা সহজেই দেখতে পাবো, সেটা একান্তর হচ্ছে কার সাথে, আরও এক্স, এই কোণটার সাথে, এবং এই কোণটার মানটা আমাদের হয়ে যাচ্ছে এক্স এর সাথে সমান। এরপর আমরা সমকোণী ত্রিভুজ পিও কিউ, ওখান থেকে সাইন অফ এ প্লাস বি করবো, কারণ পিও কিউ ত্রিভুজে যেই সূক্ষ্ম কোণটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এর সাইন নিলে আমরা কী পাবো, লম্ববায় অতিভুজ। এরপরে পি কিউ মানে আমরা ওই ত্রিভুজ থেকে দেখতে পাবো যে ওটা হচ্ছে পিটি প্লাস টি কিউ এর সাথে সমান। এরপর আমরা এই দুটোকে আলাদা করে দিচ্ছি। পরের স্টেপে কী করা হয়েছে, পিটি বাই ওপি করা হয়েছে প্লাস টি কিউ এর জায়গায় বসানো হয়েছে আর এস। এরপরে আমরা এটার জন্য পিআর একটা আমরা গুণ করছি আর এখানে একটা পিআর গুণ করছি, আর দ্বিতীয় অংশটার জন্য একটা ওআর এরকম করে গুণ করছি। তাহলে এখানে এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের কসে, এই জায়গাটা হয়ে যাবে সাইন বি, এইটা হবে সাইন এ, আর এটা হচ্ছে কস বি। অর্থাৎ যেই ত্রিভুজটাতে আমাদের
এ সূক্ষ্মকোণ হিসেবে আছে সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা পেয়ে যাব, যেখানে বিটা সূক্ষ্মকোণ হিসেবে আছে সেই সমকোণী ত্রিভুজটা আমরা যদি কল্পনা করি ওখান থেকে সাইন বি পেয়ে যাব। যেহেতু এখানে আমরা টিপিআর এই কোণটা এ পেয়েছি, তো ওই সমকোণী ত্রিভুজ যেখানে টিপিআরটা অর্থাৎ এটা ধনাত্মক সূক্ষ্মকোণ সেখানে আমরা এটা পেয়ে যাব। তো এটা সাজালেই আমরা পেয়ে যাচ্ছি প্রথম পোর্শনটা। দ্বিতীয় পোর্শনটার জন্য আমরা কী করছি, কস অফ এ প্লাস বি প্রমাণ করতে বলেছে। ওইটাও আমরা ওই সমকোণী ত্রিভুজ থেকে দেখতে পাবো যে ও কিউ বাই ও পি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ও কিউ বাই ও পি, এটা হচ্ছে আমাদের ওই বড় সমকোণী ত্রিভুজটা। তাহলে ও কিউ মানে কী লেখা যায়, ও এস মাইনাস ও কিউ। তো এখানে সেটাই করা হয়েছে, ও এস মাইনাস আমরা যদি করি কিউ এস, সরি কিউ এস, ও কিউ মানে কি, ও এস মাইনাস ও এস মাইনাস কিউ এস, সেটা যদি করা হয়ে থাকে তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি। এরপর কিউ এস সমান আমরা টিআর লিখতে পারি, কারণ ওই দুটো সমান। এরপর আমরা এখানেতে একটা ও আর গুণ করছি আর এখানে দ্বিতীয় অংশতে একটা পিআর গুণ করছি, তো এইটা আমাদের হয়ে যাবে কসে, এটা হবে কস বি, এটা সাইনে, এটা সাইন বি, আগের মতো একই যুক্তিতে। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এরপর দ্বিতীয় উপপাদ্য কী বা দ্বিতীয় সূত্র কী, না যদি এ আর বি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং এ এর মানটা গ্রেটার দেন বি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন অফ এ মাইনাস বি সমান এইটা এবং কস অফ এ মাইনাস বি সমান এইটা। তো এটার প্রমাণ আমরা কীভাবে করব, আমরা একইভাবে এখানেতে ধরে নিচ্ছি ও এক্স অবস্থান থেকে একটা রশ্মি ও জেড অবস্থানে, অর্থাৎ ও এক্স থেকে একটা রশ্মি ও ওয়াই অবস্থানে এলো এবং তখন এ কোণটা উৎপন্ন করলো এবং কিছু দূর যাওয়ার পরে সেটা আবার বিপরীত দিকে ঘুরে এসে বি কোণটা উৎপন্ন করলো। তাহলে আমাদের এই কোণটা কত হবে, এই কোণটা নিশ্চয়ই হয়ে যাবে আমাদের এ মাইনাস বি। তাহলে আমরা যদি এটা ছবিটা আঁকার পরে এরপর যদি আমরা অঙ্কন করি, পি বিন্দু থেকে এর উপরে পি কিউ লম্ব টানা হয়েছে আর এখান থেকে আমরা পি আর লম্ব টেনেছি, তাহলে আবার আর বিন্দু থেকে আমরা আর এস লম্ব টেনেছি এবং পি কিউ এর বর্ধিতাংশের উপরে আর টি লম্ব টেনেছি। তো এখানে সেগুলোই বলা আছে, আমরা এখানে যে অঙ্কনটা করেছি সেটা এখানে বর্ণনা করা হলো এবং আমরা দেখতে পাবো যে আর পি টি আর পি আর টি এদের সমষ্টি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কারণ কি, আর পি টি মানে হচ্ছে আমাদের এই কোণটা আর পি আর টি মানে হচ্ছে আমাদের এই কোণটা। যেহেতু এই কোণের মান 90 ডিগ্রি তাহলে এটা নিশ্চয়ই আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তার বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। সেরকমভাবে আমরা আর একটা জিনিস বলতে পারি, ওয়াই আর টি এবং পি আর টি যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এরপর একইভাবে এই দুটো সমান বলে আমরা এই দুটোকে সমান করলে পি আর টি কেটে যাবে, দিয়ে আমাদের এইটা সমান এইটা পড়ে থাকবে। এরপর আমরা দেখতে পাবো যে ওয়াই আর টি সমান অনুরূপ হচ্ছে এক্স ওয়াই এর সাথে। ওয়াই আর টি মানে আমাদের কোন কোনটা, এই কোনটা, এইটা অনুরূপ হচ্ছে আমাদের, আমরা যদি এটা মনে মনে বাড়িয়ে দিই তাহলে সমান্তরাল সরল রেখা আর এটা ভেদক হচ্ছে, তাহলে এইটা সমান অনুরূপ এইটা, এক্স ও ওয়াই এর সাথে এই কোণটা সমান হয়ে যাচ্ছে। আর এক্স ও ওয়াই মানে কত, আমাদের এ কোণ হচ্ছে। এখন আমরা সমকোণী ত্রিভুজ পিও কিউ থেকে কী পাবো, সাইন অফ এ মাইনাস বি, সেটা মানে হবে কিউ পি বাই ও পি। আবার কিউ পি মানে হচ্ছে কিউ টি মাইনাস পি টি। কী করে হবে, আমরা সমকোণী ত্রিভুজ পিও কিউ অর্থাৎ এইটার কথা ভাবছি, এখানে আমরা যদি সাইন অফ এ মাইনাস বি এর কথা ভাবি তাহলে হবে পি কিউ বাই ও পি। আর পি কিউ মানে কী হচ্ছে, আমরা যদি কিউ টির থেকে পি টিটাকে বিয়োগ করে দিই তাহলেই হয়ে যাচ্ছে আমাদের পি কিউ। তো সেটা করলে কত হচ্ছে, আবার কিউ টি সমান আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি সেটা এস আর এর সাথে সমান হচ্ছে। এরপর আমরা এই দুটোকে আলাদা করে দিয়েছি এবং এখানে একটা ও আর গুণ করেছি আর এখানে একটা পি আর, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সাইনে, এটা হচ্ছে কস বি, এটা কসে আর এটা সাইন বি। একইভাবে কস অফ এ মাইনাস বি এর জন্য আমরা কী করছি, ভূমি বাই অতিভুজ ও কিউ বাই ও পি। এবার ও কিউ সমান ছবি থেকে লেখা যাবে ও এস প্লাস এস কিউ। পরের লাইনে
এসকিউয়ের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি 8টি। তাহলে এই দুটোকে আলাদা যদি করি আমরা, তাহলে এরকম পাবো। আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমরা যাদেরকে ব্যবহার করব এখানেও কিন্তু তাদেরকেই ব্যবহার করা হবে। অর্থাৎ প্রথমটার জন্য আমরা ওয়ার ব্যবহার করছি, তৃতীয়টার জন্য পিয়ার ব্যবহার করছি। তো এটার জন্য হয়ে গেল কসে, এটা কস বি, এই জায়গাটা হচ্ছে সাইনে, আর এই জায়গাটা হচ্ছে সাইন বি। এখানে আমরা আরপিটি যুক্ত যেই ধনাত্মক সূক্ষ্মকোণ বিশিষ্ট সমকোণী ত্রিভুজটা আছে তার ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো এ কোণটার জন্য। আমরা উপপাদ্য ওয়ান এখানে যে সূত্রটা পেয়েছিলাম সাইন অফ এ প্লাস বি বা এবং কস অফ এ প্লাস বি এটা পেয়েছিলাম, এই দুটো সূত্রকে বলা হয় যোগ সূত্র। আর উপপাদ্য দুয়েতে যেটা পেয়েছি সাইন অফ এ মাইনাস বি এবং কস অফ এ মাইনাস বি সেটাকে বলা হয় বিয়োগ সূত্র বা এ মাইনাস বি সূত্র। তো আমরা প্রমাণটা করলাম এ আর বি ধনাত্মক সূক্ষ্মকোণ ধরে নিয়ে, কিন্তু আমাদের আদতে এ আর বি এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানে সূত্রগুলি সত্য হবে, অর্থাৎ এর জন্য আমরা প্রমাণ করতে পারি। তো আমাদের প্রধান সূত্র হচ্ছে উপপাদ্য ওয়ান এবং উপপাদ্য টু, এই দুটো সূত্র হচ্ছে আমাদের এখানে প্রধান সূত্র। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা আরও কিছু সূত্র বের করতে পারি, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি যদি আমরা করি তাহলে পাবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এরপর সাইন স্কোয়ার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার লেখা যাবে, সেটাকে কাজে লাগিয়ে আমরা এটা লিখতে পারি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এটা কী করে প্রমাণ করা যায়? সাইন অফ এ প্লাস বি এর সূত্রটা লিখতে হবে সাইন অফ এ মাইনাস বি এর, তারপরে যদি আমরা গুণ করে দিই তখন আমরা এটা পেয়ে যাব। একইভাবে কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি থাকলে আমাদের কী হবে? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা এটাকে লেখা যায় কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। আমাদেরকে মনে রাখতে হবে যদি দুটোই সাইন হয় তাহলে আমরা পাবো কি ফলাফল হিসাবে, সাইন দুটোই সাইন পাবো বা দুটোই কস হবে। আর যদি দুটো কসের গুণফল থাকে তাহলে আমরা একটা কস একটা সাইন এ আকারে পাবো। এরপর আমরা আসছি ট্যান অফ এ প্লাস বি, এটা কীভাবে লেখা যাবে? ট্যান অফ এ প্লাস বি মানে সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি। এরপর আমরা যদি সূত্রগুলো লিখি ওদের, তারপর যদি একটু সরল করি তাহলে আমরা ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি এটা পেয়ে যাব। এটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি এর সূত্র। ট্যান অফ এ মাইনাস বি এর জন্য একইভাবে সাইন অফ এ মাইনাস বি বাই কস অফ এ মাইনাস বি, তা করলে আমরা পেয়ে যাব ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। এরপর আমরা আসছি কট অফ এ প্লাস বি, সেটা কত হয়? কটে কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কটে। আমরা আগে কট বিটা কেন লিখছি প্লাসের ক্ষেত্রে? কারণ মাইনাসের ক্ষেত্রে কট বি মাইনাস কটে হয়, তো আমাদের মনে রাখতে এটা সুবিধা হয়, না হলে আমাদের গণ্ডগোল হয়ে যায়। কট এটা আগে লেখা হয়ে যায় তারপরে কট বিটা। তো কট অফ এ মাইনাস বি এর জন্য এই সূত্রটা। এরপর আমরা আসছি ট্যান অফ এ প্লাস বি প্লাস সি, সেটা কত হয়? ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই ওয়ান মাইনাস দুটো দুটো করে গুণফল। তাহলে উপরে কী থাকবে? ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি প্লাস ট্যান অফ সি মাইনাস তিনজনের গুণফল, আর নিচে ওয়ান মাইনাস দুটো দুটো করে নিয়ে গুণফল। এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। প্রথম যে অঙ্কটা বলেছে সাইন এ প্লাস সাইন বি সমান দুই হলে সাইন অফ এ প্লাস বি সমান কত হবে? তো এই সম্পর্কটা সত্য কখন হবে? আমরা জানি সাইনে সর্বোচ্চ মান এক হয়, অর্থাৎ সাইন থিটা সর্বোচ্চ মান এক হয়। তাহলে এদের যোগফল যখন দুই দেওয়া আছে তার মানে নিশ্চয়ই প্রত্যেকটাকেই এক হতে হবে, তবে এটা সত্য হবে। তাহলে দুজনেই যদি এক হয় তাহলে এ সমান বি সমান কী লেখা যায়? পাই বাই টু। তাহলে সাইন অফ এ প্লাস বি কত হবে? সাইন অফ পাই বাই টু প্লাস পাই বাই টু, অর্থাৎ সাইন পাই বা সাইন 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিটাকে আমরা কী লিখতে পারি? 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি বা 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। যদি আমরা প্লাস নিই আমরা যাই নেব একই মান পাবো। 2 ইন্টু 90 ডিগ্রি মানে এইটা, প্লাস 0 ডিগ্রি মানে কি একটু বাড়ছে। তো 0 ডিগ্রি আছে আমাদের মনে হচ্ছে যে সেটা আর কী বাড়বে, কিন্তু সেটাও তো কিছু একটা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ। তো আমরা যদি সেই ক্ষুদ্র পরিমাণ বাড়াই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের তৃতীয় পাদের কোণ। তৃতীয় পাদে থাকার জন্য সাইনটা ঋণাত্মক হয়ে গেল আর টু থাকার জন্য সাইনটা
সাইন হয়ে গেল। যদি আমরা এখানে মাইনাস জিরো করতাম তাহলে এটা দ্বিতীয় পাদের কোণ হতো, তাহলে এখানে প্লাস চলে আসতো আর একইভাবে আমরা জিরো পেয়ে যেতাম। পরের অঙ্কটা আমাদের কি বলেছে, সাইন আলফা সমান এটা দেওয়া আছে, কস বিটা সমান এটা দেওয়া আছে, এবং বলা আছে আলফা ও বিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ, তবে আলফা প্লাস বিটার মান কত হবে। এবং তারপরে আর একটা কী বলা আছে, এবিসি তিনটি ধনাত্মক সূক্ষ্ম কোণ, ট্যানের মান দেওয়া আছে, ট্যান বির মান দেওয়া আছে এবং ট্যান সির মান দেওয়া আছে। তাহলে আমাদেরকে দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি এর মান এটা হবে পাই বাই ফোর। তো প্রথমটার জন্য আমরা কী করছি, সাইন আলফা দেওয়া আছে, সেখান থেকে কস আলফা কী করতে পারি, আমরা এই সূত্রটা কাজে লাগাচ্ছি। তো কস আলফা সমান এখান থেকে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু আলফাটা বলা আছে ধনাত্মক সূক্ষ্ম কোণ, তার মানে নিশ্চয়ই সেটা প্রথম পাদের কোণ। তো প্রথম পাদে কী হয়, কসটা ধনাত্মক হয়, তাই আমরা এখান থেকে বর্গমূল হিসাবে ধনাত্মক বর্গমূলটা নিচ্ছি। একই যুক্তিতে সাইন বিটাটার ক্ষেত্রেও, যেহেতু বিটাটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, তো সাইন বিটাটার আমরা ধনাত্মক বর্গমূলটা নিচ্ছি। তো এরপর আমরা কস অফ আলফা প্লাস বিটা দিয়ে স্টার্ট করছি। তো এটার সূত্র আমরা এটা লিখতে পারি, এখানে মানগুলো যদি বসাই দিয়ে যদি আমরা সরল করি দেখতে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে 1/√2, অর্থাৎ এটা কত লিখতে পারি, কস পাই বাই ফোর। তো এটা অন্য মানও হতে পারে, কিন্তু আলফা বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, তাই আলফা প্লাস বিটাটাও কী হবে আমাদের, ধনাত্মক সূক্ষ্ম কোণ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের পাই বাই ফোর। এরপর ট্যান অফ এ প্লাস বি প্লাস সি দিয়ে আমরা শুরু করছি পরের অঙ্কটা, কারণ আমাদের এই সবকটা মান দেওয়া আছে, এগুলো যদি আমরা এখানে বসাই সরল করলে আমরা পেয়ে যাচ্ছি 1, তাহলে হয়ে যাচ্ছে এটা ট্যান পাই বাই ফোর একই যুক্তিতে। তাহলে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি সমান কত, পাই বাই ফোর। পরে আমাদের নিচে এই পাঁচটা প্রমাণ করতে হবে, তো আমরা পরপর একটা করে প্রমাণ করে নিই। প্রথমটার ক্ষেত্রে আমরা বামপক্ষ দিয়ে শুরু করছি। তো আমাদের এখানে প্রথমে কী করা হয়েছে, এই দ্বিতীয় যে কোণগুলো আছে তার আকারে লেখার চেষ্টা করা হয়েছে। তো এই কোণটা এবং এই কোণটা হচ্ছে পূরক কোণ, তাহলে এইটা সমান কী লেখা যায়, 90° মাইনাস এইটা, আর এর ক্ষেত্রে এইটা এবং এইটা পূরক কোণ, তো একইভাবে এটা লেখা হয়েছে। তাহলে এই জায়গাটা কী হয়ে গেল, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, আর এটাও কস থিটা, আর এটা যেমন ছিল রয়ে গেল। তো এটা দেখতে কীরকম হলো, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে এটা কার সূত্র, কস অফ এ মাইনাস বি, তা করলে আমরা পেয়ে যাচ্ছি কস 30°, তার মানে হচ্ছে √3/2। এটাই চেয়েছিলো আমাদের প্রমাণ করতে। তার পরের অঙ্কটার ক্ষেত্রে আমরা বামপক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, 1 প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান থিটা/2। এটাকে যদি আমরা সাইন কসে ভাঙি তাহলে আমরা এরকম লিখতে পারি। এরপর আমরা যদি এটাকে লসাগু করি উপরে এটা চলে আসছে, এটা কার সূত্র, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তার মানেই কস অফ এ মাইনাস বি। তা যদি করি তাহলে এটা এটা কাটাকুটি হয়ে থাকছে আমাদের 1/cos θ অর্থাৎ সেক থিটা। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। পরেরটার ক্ষেত্রে কস 10° মাইনাস সাইন 10° বাই কস 10° প্লাস সাইন 10°। তো আমরা কী করছি, লব আর হর উভয়কেই আমরা কস 10° দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 1, এটা হচ্ছে ট্যান 10°, আর নিচেটাও একইভাবে হচ্ছে। তো 1 জায়গায় আমরা বসাচ্ছি ট্যান 45°, তাহলে কত হয়ে যাচ্ছে, ট্যান 45° মাইনাস ট্যান 10°, আর নিচেও একইভাবে এটা বসানো হয়েছে। তো এটা দেখতে কীরকম হয়ে গেল, ট্যানে মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যানে ট্যান বি, তাহলেই এটা ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র কাজে লাগানো যাবে। এবং সেটা কাজে লাগালেই আমরা পেয়ে যাব ট্যান 45° মাইনাস 10°, অর্থাৎ ট্যান 35°। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। পরেরটার জন্য আমরা ট্যান অফ 3 এ সমান স্টার্ট করছি, সেটা কী লেখা যায়, ট্যান অফ 2a প্লাস এ। তো এটা এখন ট্যান অফ এ প্লাস বি এর সূত্র লাগাবো এখানে, তাহলেই হবে কত, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এরপর আমরা যদি কোনাকুনি গুণ করি দিয়ে যদি আমরা এগুলোকে এদিকে নিয়ে চলে আসি আর এটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। পরেরটা আমাদের এইটা প্রমাণ করতে বলেছে, এইটা সমান দেখাতে হবে এইটা। তো এইটা দিয়ে শুরু করি, দিয়ে যদি আমরা সাইনে লসাগু করি উপরটা হয়ে যাবে এইটা মাইনাস 2 ইন্টু সাইনে ইন্টু কস অফ এ প্লাস বি। এরপরে
সাইন অফ টু এ প্লাস বিটাকে আমরা ভেঙে নিচ্ছি এর দিকে তাকিয়ে। কি করছি না, সাইন অফ এ প্লাস বি প্লাস এ। তাহলে এটা সাইন অফ, মনে মনে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কত হবে, সাইন অফ এ প্লাস বি এর সূত্র, অর্থাৎ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এরপর এই দুটো যদি যোগ বিয়োগ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা কীরকম দেখতে হয়ে গেল, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি। তা করলে আমাদের এটা হয়ে যাচ্ছে, তো আমরা ফাইনালি এটা পেয়ে যাচ্ছি। তো এই ভিডিওতে যৌগিক কোণের গাণিতিক সমস্যা এইটুকুই আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা যৌগিক কোণের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেল যদি কেউ নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে তোমার কাছে অঙ্ক নিয়ে ভিডিওগুলো সবথেকে আগে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।